সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত বাংলাদেশ কুমিল্লার ঘটনা সাজানো এদিকে রংপুরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের পীরগঞ্জের ঘটনা অনাকাঙ্ক্ষিত দুষ্কৃতিকারীরা সেখানে বেশি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এই ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবেই চিহ্নিত করা হয়েছে এদিকে কুমিল্লার ঘটনা সুনিশ্চিতভাবে সাজানো বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার দুপুরে সচিবালয় নিজ দপ্তরে দিকদের এই কথা বলেন তিনি এ সময় মন্ত্রী বলেন রংপুরের ঘটনায় পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কতিপয় ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকার ফেলতে চাচ্ছে কুমিলার ঘটনা যে সাজানো তা সরকার নিশ্চিত খুব দ্রুতই বিস্তারিত জানানো হবে এর আগে সনাতন ধর্মাবলম্বীর এক কিশোর ছেলে রোববার ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করে কাবা শরীফ নিয়ে ইচ্ছায় বা অনিচ্ছায় বা কেউ উদ্দেশ্য প্রণীত হোক স্ট্যাটাস দিয়েছে গ্রামটি রক্ষার জন্য পুলিশ মোতায়েন ছিল যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারীরা ওই এলাকা ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে সেখানে পঁচিশটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে বাড়ি ঘরে আগুনের ঘটনায় পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে